আগামী 5 দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে, কোথাও কোথাও তো ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া 17 তারিখে রাত্রের দিকে বা 18 সকালের দিকে উপকূলের কাছাকাছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে। রাতের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে প্রায় 3 থেকে 5 ডিগ্রি মতো বেশি চলছে, তো আগামী 24 ঘন্টায় হয়তো সামান্য কমবে, কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি মতো, কিন্তু কাল থেকে আবার সেটা যতটা কমবে ততটা সিমিলার বেড়েই যাবে। অর্থাৎ সামগ্রিকভাবে আগামী 5 দিনে রাতের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন নেই, স্বাভাবিকের থেকে এইরকমই 3 থেকে 5 ডিগ্রি মতো বেশি চলবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা মোটামুটি 17-18 ডিগ্রির কাছাকাছি থাকবে, দিনের তাপমাত্রা 26-27-এর কাছাকাছি। গত 24 ঘন্টায় ছিল 19.4 ডিগ্রি, এটা স্বাভাবিকের থেকে প্রায় 5 ডিগ্রি মতো বেশি। আগামী 5 দিনে খুব বেশি পরিবর্তন হবে না রাতের তাপমাত্রা, এরকম স্বাভাবিকের থেকে বেশিই চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার, শুধু দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিন। আর উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে আগামী কয়েকদিন, বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলোয় দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জন্য তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই, এখন যেটা চলছে মোটামুটি এটাই কন্টিনিউ করবে আগামী 5 দিন। স্যার, এই যে তাপমাত্রা হঠাৎ করে বৃদ্ধি বা দুটো উপকূলবর্তী এলাকায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা, এটার কারণ কি? জলীয়বাষ্প প্রবেশ বেড়ে গেছে, যেটা বৃষ্টি বলা হলো এটা সব জায়গায় থাকবে না, খুবই লোকালাইজড ব্যাপার, হয়তো উপকূলের কাছাকাছি দু এক জায়গায় হয়তো হলেও খুব হালকা ধরনের বৃষ্টি, এটা সিগনিফিকেন্ট কিছু নয়। তবে জলীয়বাষ্পের প্রবেশ অনেক বেড়ে গেছে বাতাসে, বঙ্গোপসাগর থেকে আসছে জলীয়বাষ্প, তো সেই কারণে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি চলছে রাতের তাপমাত্রাটা। আর এই সময় গঙ্গাসাগর মেলা, মকর সংক্রান্তি, সমুদ্রে সব স্নান চলছে, প্রচুর লোকের সমাগম। গঙ্গাসাগর এলাকাতে কিরকম ওয়েদার? না, খুব একটা মানে ডিস্টার্বেন্স কিছু নেই, মোটামুটি পরিষ্কার ওয়েদারই সুস্থ থাকবে। হয়তো ওই 17 রাত্রের দিকে বা 18 সকালের দিকে যেটা বললাম, হয়তো খুব হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে ওখানে, সকালের দিকে কুয়াশা থাকবে, আর তাপমাত্রা এইরকম স্বাভাবিকের থেকে বেশিই চলবে, 3 থেকে 5 ডিগ্রি মতো বেশিই চলবে তাপমাত্রা।